সেদিন আমি টমেটোগুলোকে যখন হারভেস্ট করেছিলাম আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই আবার দেখাচ্ছি। দেখুন, ওই হারভেস্ট করার পর আবার আমার টমেটো, বেশ কিছু টমেটো পেকে গেছে, এগুলোকেও তুলে নিতে হবে, নইলে সকালবেলা এসে দেখব ভোরবেলায় বুলবুলিতে খেয়ে নিয়েছে। বুলবুলি আমার টমেটো প্রচুর খায়, ওদের জন্য রেখে দিয়ে একটা রেখে দেবো আর বাদবাকি সব তুলে নিয়ে যাব। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি দেখাবো আজকে আমি কি কি হারভেস্ট করব আমার ছাদ থেকে। এই যে ফুলগুলো অপূর্ব সুন্দর হয়েছে, এই ফুলগুলো আমার সবারই ভালো লাগবে। নীল টগর, মনে হয় নীল টগরটা সবার পছন্দ হবে, এত সুন্দর দেখতে। আর নতুন করে আবার চন্দ্রমল্লিকা আমার ফুটছে, আমি কাটতে আমার মায়া লেগেছে বলে আমি এটা কাটিনি। ভারবিনা, ভারবিনার কালারটা খুব সুন্দর হয়েছে, আমি বলেছিলাম ভালো করে যত্ন করতে পারিনি আমি এই গাছটাকে, তবুও আমাকে কি সুন্দর ফুল দিচ্ছে। এই যে শুধু বসিয়েই রেখেছিলাম একটা ভাঙা বাটিতে। এই শিম গাছে কটা শিম আছে সেই শিমগুলো তুলে নেব, আর এই যে বেগুনগুলো তুলবো, এই যে বেগুনগুলো, অনেক বেগুন হয়েছে আমার গাছে, এগুলো কাঁচি দিয়ে কেটে কেটে তুলতে হবে, পারা যাচ্ছে না, এইটাও তুলবো, এই দুটো তুলে নিই। এখান থেকে বেগুনগুলো আমি তুলে নিয়েছি, এখান থেকে একটা তুলেছি আর এই গাছটা থেকে একটা তুললাম, এই যে এখান থেকে। আর আজকে তুলবো না, শিম কটা তুলে নিয়েছি। আর আমার তো যেখানে সেখানে টমেটো হয়েছে, এই যে দেখাচ্ছে, এই যে পেকেছে, এটাও তুললাম, আর আছে কিনা দেখে নি। টমেটো আমি অনেকগুলোই তুলেছি। এখানে বিনস হয়েছে প্রচুর, এই যে একদম তুলে নিয়ে গেছি, এই যে আবার পেকে শুকিয়ে গেছে, প্রচুর বিনস হয়েছে। এবার এই টবগুলোতে আমি বরবটি বসিয়ে দেব, ভালোই বিনস হয়েছে আমার, দু তিনবার তোলা হলো। এই যে দেখাচ্ছি বিনস কিরকম হয়েছে। এখানে এই যে শিম, টমেটো, বেগুন আর এই যে বিনস তুলে নিলাম, নিচে কিছু লঙ্কাও আছে। এবার চলো আরো কিছু জিনিস তুলব, তুলে নেব এই বাঁধাকপিটা। এই বাঁধাকপিটাও তুলব, কেননা নষ্ট হয়ে যাবে, এবার গোড়া শুদ্ধ উঠে এসছে। দুখানা বাঁধাকপি তুলে নিয়েছি। এই শিম গাছটা এখন নতুন করে আবার ফুল আসছে, এই যে ফুল আসছে, আবার শিম হবে। এখানটায় প্রচুর লঙ্কা হয়েছে, যদি আমি তুলবো না, এই যে এই লঙ্কাগুলো থোকা থোকা হয়, এই যে লাল হয়ে যাচ্ছে, এখন তুলবো না, আমার যখন লাগে তখন তুলি। এখান থেকে কিছু পাকা টমেটো তুলবো, এই যে এখানে পাকা টমেটোগুলো হয়েছে। এই পেয়ারাটা L9, এই পেয়ারাটা, এখানে পেয়ারাটা বেশ ভালোই হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশ অনেক কিছুই তুলে ফেললাম, দুটো বাঁধাকপি তুলেছি, পেয়ারা তুলেছি, টমেটো তুলেছি, শিম তুলেছি, বেগুন তুলেছি, এই যে বিনস তুলেছি, বেগুন তো অনেক তুলেছি, টমেটোও অনেক তুলেছি। আর এখন দেখাবো যে লঙ্কা গাছগুলো আমার কিরকম লঙ্কা দিচ্ছে। সেই তেজস্বিনী বলেছিলাম, এই যে আমার তেজস্বিনী লঙ্কা, লঙ্কা গাছ নিয়ে একদিন ভিডিও করব। এটা তেজস্বিনী, আর এখানে আছে, এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই যে এইটা, এটাও আর একটা লঙ্কা গাছ। বলবো কি কি লঙ্কা গাছ,
যেটুকুনি নাম জানি নিশ্চয়ই বলবো। এখানে কালো লঙ্কা আছে, এটা সিডলেস লেবু গাছ। সিডলেস লেবু গাছে প্রচুর লেবু হচ্ছে এবছর। আর আম গাছে এই যে ছোট্ট ছোট্ট পাতা ছাড়ছে, খুব ভালো লাগছে, আম গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। আমার ভিডিও যদি ভালো লাগে, নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আরও কি জানতে চান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুদের সঙ্গে।